বন্ধুগণ আজকে দেখাবো অ্যাডোবি ফটোশপ ইনস্টলার, অ্যাডোবি ফটোশপ তার 7 নম্বর পার্ট। আর 6 নম্বর পার্টটা যদি না দেখে থাকেন, ওই পার্টটি দেখে এই পার্টটি দেখবেন। চমৎকার চমৎকার এই পার্টের মধ্যে চমৎকার চমৎকার কিছু কাজ দেখাবো। এই খুবই গুরুত্বপূর্ণ এই দুটি পার্ট আজকে দেখাবো। রুটেট টুল কিভাবে ব্যবহার করতে হয়, তার তার সাথে আছে স্কেল টুল, শেয়ার টুল, এই দুটি টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আজকে আমি আজকের ক্লাস শুরু করব। তাহলে শুরু করি আজকের ক্লাস প্রথম রুটেট টুল দিয়ে। রুটেট টুলে কি কাজ? রুটেট টুল সবসময় আমাদের প্রতিনিয়ত এই টুলটা সবসময় লাগে, যে কোনো ব্যানার তৈরি করতে গেলে, যে কোনো ডিজাইন করতে গেলে আমাদের রুটেট টুলের সবই গুরুত্বপূর্ণ একটি টুল, যেটি সবসময় আমাদের কাজে লাগে। তাহলে চলেন আমরা কিভাবে রুটেট টুলের কাজ করবো। এখন আমি এখানে নিচ্ছি একটি, এখানে প্রথমে একটি ইলিপ্স টুল দিই, এদিকে ছোট একটি ইলিপ্স টুল নিলাম, এখানে ইলিপ্স শেপ শেপ নিলাম। শেপ নেওয়ার পর এখানে আমি অন্য একটি কালার দিই, আমি যাচ্ছি ইয়েলো কালার, ইয়েলো কালার দিলাম, ইলিপ্স শেপটি ইয়েলো কালার দিলাম। তার সাথে আমি এখানে আরেকটি রেকটেঙ্গেল নিলাম। নেওয়ার পরে এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা আমি যেকোনো একটি পাতা কালার দিয়ে দিই, পাতা মতো। এখন আমার দেখেন এখানে দুটি শেপ তৈরি আছে, ছোট একটি শেপ তৈরি আছে, এটাকে আমি একটু ছোট করে দিই, এটাকে আমি শিফট করে একটু ছোট করে দিচ্ছি, এমনকি এটিকে আমি মিডল করে নিই, আর ওই শেপটা মিডল করে নিলাম। নেওয়ার পর দেখেন আমাদের দুটি একটি মিডিয়া গ্লাস, এটাকে আমি একটু জুম করে দিই, জুম করেছি। এখন আমি দুইটা শেপকে আমি একাত্তর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখন রোটেট করবো, এখানে এখানে যে রোটেট আছে রোটেটের মধ্যে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইখানে মাঝখানে একটি ছোট একটি চিহ্ন দেখা যাচ্ছে, এই যে এই চিহ্নটা ধরে আমি নিচে করে নিচে আনবো, ধরে আমি এই নিচে, এই যে আমি ইলিপসে একটি হলুদের আইকনটা আছে ওইটার মাঝামাঝি আইনটা রাখলাম। এখানে রাখার পর এখন কিবোর্ডে অল, কিবোর্ডে অলটা আছে, অলটা ধরে আমি এখন এটাকে একটু অ্যাঙ্গেল করে মুভ করে নেবো, এভাবে এভাবে একটু মুভ করে নিচ্ছি, এখানে একটি মুভ করে নিলাম। মুভ করে নেবার পর এখন কিবোর্ডে কন্ট্রোল ধরে আমি ডি প্রেস করবো, আমি ডি প্রেস করবো, মানে একটি সাবলাবল তৈরি হয়ে গেছে। দেখেন এখন আমি জুম একটু আউট করি, দেখেন সুন্দর একটি সাবলাবল তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি সেভ করে, এখানে এটা হচ্ছে রুটেড টুল লেখা, এটা রুটেড টুল লেখা এখানে। এখানে রুটেড টুল আর একটা ইফেক্ট টুল, ইফেক্ট টুলটা আমি পরে দেখাচ্ছি, এটা আমি এক জায়গায় রাখি। এটাকে আমি গ্রুপ করে নিলাম, প্রথম একটা ফুলের মতো চাপাতার একটা ফুল, এটাকে আমি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল ধরে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এটাকে আমি সরে এই জায়গায় রাখি, এটা হচ্ছে রুটেড টুলের কাজ। এখন আমাদের দেখেন এখানে আর একটি শেপ আমি তৈরি করি, এখানে তাহলে বুঝতে পারবে সহজ হবে। এখানে একটি শেপ তৈরি করলাম, শেপ তৈরি করার পর এখানে আমি আরেকটি শেপ নেব, এই জায়গায় আরেকটি শেপ নেই, এটা কালারটা আমি ভিন্ন করে দিই, তাহলে বুঝতে একটু সহজ হবে। এই কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমি মুখ করে ধরে এটাকে এটা আমি মুখ করে এই জায়গায় রাখবো, এখানে এইভাবে রাখবো।
এভাবে রাখলাম, আর এই দুটোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখলে যে এর পূর্বের ক্লাসে আমি পাথ ফাইন্ডারের আমি শিখেছিলাম। পাথ ফাইন্ডার যদি ক্লাসটা না করে থাকে তাহলে ওই ভিডিওটা থেকে এটা দেখবেন আপনার সহজ হবে। পাথ ফাইন্ডার আমি এখানে এটা পাথ ফাইন্ডার করব। পাথ ফাইন্ডার করার পর দেখেন এখানে আমি এটাকে পাথ ফাইন্ডার করলাম। এখন আমি এটাকে আনগ্রুপ করি, মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। দেখেন এটা একটি পাথফাইন্ডার একটা হয়ে গেছে, একটি সেভ তৈরি হয়ে গেছে। এটাকে আমি এইভাবে ঘোরাই, ঘোরার পর দেখেন এটা এটা কিন্তু আমাদের একটি সেভ তৈরি হয়ে গেছে। এটাই এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি রুটেট টুলের পরে দেখেন এখানে আছে ইফেক্ট, ইফেক্ট টুল কি এটা, এটার কাছ থেকে ইফেক্ট টুলে আমি এটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে আমি একটি এটাকে কপি করে নিব অথবা এটাকে আমি কপি করে নিব অথবা অ্যাঙ্গেল করে নিব ভার্টিক্যাল। দেখেন এটা আমি ভার্টিক্যাল করে ইফেক্ট নিলাম। ইফেক্ট যদি না বুঝতে থাকেন আমি আবার আবার বুঝাই, আবার আবার দেখে আমি আগের মতো আগের যাই। এটাকে আমি প্রথম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে ইফেক্ট টুল আছে, এই যে ইফেক্টে এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটাকে আমি ভার্টিক্যালে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থাকার পরে এটাকে আমি কপি করে নিলাম। দেখেন আমাদের দুটি কপি হয়ে গেছে একই সাইজে। এখন আমি যদি এটাকে মুভ করে এদিকে নিয়ে যাই, সমান ভাবে আমি বসে দিলাম, দেখেন সুন্দর সুন্দর আমাদের একটি দুটি সেভ তৈরি হয়েছে ইফেক্টের কাছে, এটা হচ্ছে ইফেক্টের কাছে। এখন আমি যদি এটা সিলেক্ট করে থাকা অবস্থায় এখন আমি যদি এটাকে মুভ করে অ্যাডজাস্ট করে দিই, এটাকে মুভ করে এই রাউন্ডটাকে মুভ করে এখানে আমি সিলেক্ট করবো। এইভাবে দেখেন একটা শেপের মতো একটা কেপের মতো তৈরি হয়েছে, এইভাবে একটা শেপ তৈরি করলাম। আর এটাকে অন্যভাবেও দেওয়া যায়, আমি আরো ভাবে দেখাই। এটাকে আমি কি করে দিলাম, এখন এটার কালারটাকে আমি অন্য একটি কালার দিয়ে দিই, চোখের মধ্যে খুব ইয়ে লাগে, এই কালারটা দিলাম। এখানে এই কালারটা দিলাম, দেওয়ার পর এখানে আমি একটি হাতে দিই, আমি অন্য একটি কালার দিয়ে দিলাম, কালারটা দিই। এই কালারটা দেওয়ার পরে এটাকে আমি গ্রুপ করলাম, এটাকে আমি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখন আমাদের দুটোটাই সিলেক্ট অবস্থায় আছে। সিলেক্ট অবস্থায় থাকাকালীন আমি এখন ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই ছোট একটা আইকন দেখা যাচ্ছে, এখানে এখানে ছোট একটা আইকন দেখা যাচ্ছে, ওই আইকনটাকে আমি ধরে একটু বড় করে নিই তো বুঝতে সহজ হবে। দেখেন এই যে আইকন আসছে, এই যে আইকনটা আছে, আইকনটাকে ধরে আমি এই জায়গায় নিয়ে দিলাম। এটাকে ধরে নিতে হবে এখানে, এইদিকে এখানে আমি ধরে নিলাম। নেওয়ার পর এখন আমি এটাকে কপি করব অথবা কিবোর্ডে অল প্রেস করে রাখবো। অল প্রেস করে আমি এভাবে ধরে দেখেন এদিকে আমি একবারে ধরে দিলাম, একবারে টিকিট করে দিলাম। আমি এখানে কাছাকাছি মিলে দিই, আমাদের কোনোটা গিয়ে একবার মিলে যাবে।
ese efecto de gas. আমাকে এটা এটা দিকে এদিকে একটু সরাই দিতে হবে, এটা সরাই দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এটাকে আমি একটু জুম আউট করি। এখন আমি যদি এটাকে অ্যাঙ্গেল করে এইভাবে মিলাই দিই, দেখেন একবারে মিলা যাবে এটা। আস্তে আস্তে ধরে এটাকে অ্যাডজাস্ট করে নিতে, এভাবে একটু সেপ তৈরি করতে পারবেন। কারণ হচ্ছে এটা হচ্ছে ইফেক্টের কাজ। ইফেক্টে আগে দেখলাম রুটের কাজ, রুট কিভাবে করতে হয় আর ইফেক্ট, এই দুইটা আশা করি বুঝতে পারছেন। আর আপনার আস্তে আস্তে যদি কাজটা করেন তাহলে আপনার জন্য আরো সুন্দর ভাবে কাজ করতে পারবেন। এভাবে আমি শুধু বেসিকটা আপনাকে দেখাচ্ছি, কোনটা কোন টুলে কি কাজ করে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে ইফেক্টের কাজ। তাহলে আমি আরেকটা দেখাই, এখানে আরেকটি আরেকটি স্টেপ নিয়ে দেখাই। এখানে আমি এখানে নিলাম একটি একটি কালার দিয়ে এটাকে এটাকে আমি গ্রিন কালার দিলাম। দেখেন এখানে এই এটাকে আমি সিলেক্ট করে একটু নিচে দিকে আনি। এখন আমি এই জায়গায় রুটের টুলের আর একটা কাজ দেখাই সুন্দর। এই কাজটা দেখেন, এখানে আমি একটি পলিগন টুল নিলাম। পলিগন টুল, পলিগন টুল দিয়ে একটি শেপ তৈরি করি কিবোর্ডে। আর যদি আগের ভিডিও গুলো না দেখেন, পলিগনে পলিগনে আরেকটা আমি সুন্দর একটি ভিডিও আছে, ওগুলো দেখেন। আগে ভিডিওতে দেখাই দিচ্ছি পলিগন ডিটেল আছে ওটা লেফট রাইট দেয়, এটা আমি আস্তে আস্তে কমন করা যায় এইভাবে। এটাকে আমি অন্য একটি কালার দিয়ে দিই, পাতা কালারে এটা ক্লিক করে দিলাম। এখন আমি এখানে ক্লিক করে এটাকে ধরে আমি এটাকে ধরে এইভাবে এভাবে রাখি, এভাবে রাখি। রাখার পর এটাকে হালকা একটু এভাবে করে দিই, মিডল করি। এখন আমি দুটোটাকে সিলেক্ট করবো, এই দুটোটাকে সিলেক্ট করলাম। দুটোটা সিলেক্ট করার পর এখানে আমি যাবো রোটেট। রোটেট এখানে রোটেটে ক্লিক করছি, রোটেটে ক্লিক করার পর এই জায়গায় যে একটা আইকন দেখা যাচ্ছে, এই যে ছোট্ট একটি স্টারের মতো দেখা যাচ্ছে, এটা এটাকে ধরে আনি আমি এই নিচের মিডলে রাখবো, এই জায়গায় রাখবো। এটাকে জুম করে নিবেন, জুম করে নিলে পরে এক গাঁটি ভাবে ধরে এটা নিচে আনতে হবে, নিচে এক গাঁটি ভাবে ধরে একভাবে এক গাঁটি ভাবে ধরলে পরে তারপরে এখন কিবোর্ডের অল্টা প্রেস করে ধরে এটাকে একটুকে এইভাবে ঘুরে দিবে, এইভাবে ঘুরে দেওয়ার পর এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি অর্থাৎ আমাদের এটা সুন্দরভাবে ঘুরে যাবে। সুন্দর একটি শেপ হয়ে গেছে এখানে আমাদের। এটা হচ্ছে রুটেড টুলের কাজ। আচ্ছা রুটেড টুলের কাজ মোটামুটি এটা দেখা হয়েছে, মোটামুটি কমপ্লিট। এখন আমি আর টুলের কাজ দেখাই। চমৎকার একটি টুল আছে এখানে, এখন তার পাশে দেখেন এখানে রুটেড টুলের পাশে আরেকটি টুল আছে, স্কেল টুল আর শেয়ার টুল। স্কেল টুল আর শেয়ার টুলের কাজ কি? স্কেল টুল আর শেয়ার টুলের এখানে আমি একটি শেপ তৈরি করি, দেখেন এখানে এখান ধরে একটি এভাবে একটি শেপ তৈরি করলাম। এটা আমি অন্য একটি কালার দিয়ে দিই, একটি কালারের ক্ষেত্রে কোনো দেখা যাবে না। আচ্ছা আমি একটি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পর এটাকে আমি এদিকে রাখি, এদিকে রাখি।
এখন এখানে আমি এটাকে আমি শেয়ার করবো, শেয়ারের কাজ কি দেখেন এখানে, এই যে স্কেল, স্কেল মানে যে একটা স্কেলটা কি, স্কেল টুল, স্কেল টুল মনে করেন এই শেপটা এখানে আছে, এটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট থাকা অবস্থায় রোটেট করে, রোটেট করার পরে এই 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 যে আইকনটারে এখানে ধরে এনে এই জায়গায় আমি রাখলাম। এখন এটাকে আমি ধরে যদি আমি শেপ করি, শেয়ার করি, এই যে স্কেল করি, তাহলে আমার এই নির্দিষ্ট যে কোণাটা আছে আমি এখানে ওই নির্দিষ্ট কোণাটা ওইখানে থাকবে, আর তিনটা পার্ট আমি মুভ করতে পারবো। এই দেখেন এখন আমি যদি এখানে ধরে যদি এদিক ওদিক নেই, দেখেন বা আমার যে কোণাটা সরা আছে, কোণাটা একই জায়গায় আছে নিচে, এটা হচ্ছে শেপ লেখা। এই যে আমাদের নিচের শেপটি এইভাবে আছে, এইভাবে আছে, এই যে আমি যেটাকে মাউসটা করে কিন্তু আমার কোণাটা কিন্তু নির্দিষ্ট জায়গায় আছে, এটা স্কেল ভাবে আছে, এটা হচ্ছে স্কেল, স্কেল এটা এই এইভাবে, কিন্তু আমার কোণাটা ঠিকই রেখে দিছে, কোণাটা কোনো জায়গায় মুখ করতেছে না এই জায়গাটা, এই জায়গাটা, এটা হচ্ছে স্কেল টু লেখা আছে। আচ্ছা তো স্কেল টু লেখা কাজটা বুঝতে পারছেন। এখন আমি এটাকে আরেকটা কপি করি, এখন তার নিচে আরেকটা আরেকটা আছে, এটা কি, এটা হচ্ছে শেয়ার টুল। শেয়ার টুল কি মনে করেন, শেয়ার টুলের কাজ একটা এখানে দেন একটা চতুর্ভুজ একটা আছে, চতুর্ভুজ থাকাকালীন এখানে আছে তার পাশে একটা শ্যাডো তৈরি হবে, সেটা হচ্ছে শেয়ার টুল। শেয়ার টুলটা কিভাবে শ্যাডোটা তৈরি করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা তাহলে আমি এটাকে আমি আর একটু কপি করে নিলাম, কন্ট্রোল সি ধরে কপি এবং কন্ট্রোল এফ এ আর একটি পেস্ট করে দিলাম। এখন এটা কালারকে আমি অন্য একটি কালার দিয়ে দিই, যেমন হালকা এই কালারটা দিলাম। এখন আমি যদি মুভ করি তাহলে বুঝতে পারবেন যে এটা এটার কালারটা কিন্তু আমাদের দুইটা আছে। দুইটা শেপ এখানে আছে, একটাকে আমি এটাকে আমি একটু ভালো করে দিই, এটাকে এই জায়গায় রাখলাম। এখন এটাকে আমি করব কি, এটাকে একটা শেডুর মতো তৈরি করবো, শেয়ার করব। তাহলে তার জন্য কি করতে হবে আমাকে, এখানে যে আমি শেয়ারে যে ক্লিক করলাম, শেয়ারে শেয়ার, শেয়ারে যে ক্লিক করার পরে এটাকে আমি মিডিলে ধরে এনে এই জায়গায় রাখলাম, এখানে এখানে রাখার পর এখন আমি ধরে যদি এটাকে এইভাবে ই করে দিই, এভাবে আস্তে আস্তে ধরে শ্যাডো শ্যাডো বানাইছিলাম, দেখেন এই শেপটা একটু শ্যাডো হয়ে গেল। এখন আমি যদি এখন এটাকে শুরু বানিয়ে দিলাম, এখন এটা এটাকে মুখ করে ধরে যদি আমি এটার মাঝে যদি বসাই দেই, দেন একটা সুন্দর একটি ল্যাপটপের মতো হয়েছে। এটাকে আমি অ্যারেঞ্জ ফ্রন্ট দিলাম, ফ্রন্ট অ্যারেঞ্জ ফ্রন্ট, দেখেন এটাকে ধরে বড় করে সমান সমান রাখি, দেখেন একটা শেডের মতো হয়ে গেছে। একটা ল্যাপটপ মনে করেন যে একজন লোকের ল্যাপটপ চালাইতেছে, অথবা একটা ল্যাপটপ অথবা কি যে কোনো কিছু মনে করেন, এটা তার একটা ছায়া নিচে পড়ে গেছে। এখন এটা যদি আমি একটা ওভার স্পিডে যদি আমি কমাই দিই, এখানে যে কালারটা একটু কমাই দিই আরো সুন্দর দেখা যাবে, দেখেন এরকম এরকম একটি এরকম কালো একটি সেটা হচ্ছে, আর ওভার স্পিডে এই জায়গায় দিয়ে একটু কমাইতে পারবে, একটু কালকে কমাই দেন, আরো কমাই দিলে পরে আরো সুন্দর দেখা যাবে, সুন্দর দেখা যাবে। আর এটাকে আমি কালারটা আমি আরো ডার্ক করে দিই, কালারটা ডার্ক করে দিলাম, আর এটাকে একটু হালকা ওপরসিটি কমাই দিছি কালারটা। এটা হচ্ছে শেয়ারের কাজ। তার পাশে আরেকটি টুল আছে, এই টুলে বেশি অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল কে রাউন্ড করে এটা মাঝখানে ধরে এটা ওটা খুব একটা বেশি কাজে লাগে না, আপনারা একটা শেপ নিয়ে এই করে পরে আস্তে আস্তে দেখেন ওটা বুঝতে পারবেন।
আর ভিডিও ডিসকাশনে আগের ভিডিও ডিসকাশন না দেখে এই ভিডিও ডিসকাশনে আমি 6 নম্বর লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কটা থেকে আমার চ্যানেলে যদি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন অন্যকে শেখার জন্য, নিয়ে পরবর্তী ভিডিও আমি দেখাবো। কারণ ভিডিওটি যদি বেশি লম্বা করি তাহলে টিউটোরিয়ালতে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি একটু শর্টকাট করে ভিডিও করছি। ভিডিওটা তো না দেখে থাকেন, ওই ভিডিওটা দেখে ভিডিওগুলো দেখবেন, দেখছি সম্বন্ধে আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে তাহলে